বাহিরা বাংলা নিউজ, সততার সাথে মানবতার স্বার্থে। নমস্কার, আজকে আমরা চলে এসেছি আহিরা বাংলা নিউজের পক্ষ থেকে। আজকে আমরা আছি বিজেপি প্রার্থী ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিং এর সাথে, শুনে নেব তার কথা। দাদা, কাউন্টডাউন স্টার্ট, আর মাত্র 48 ঘন্টা বাকি। এই 48 ঘন্টায় এতদিন ধরে যে ভোট প্রচার, কী বুঝছেন? এবার এনজয় করছি ভোটের জন্যে। আমাদের যা কাজ আমরা করে দিয়েছি, এবার মানুষের আশীর্বাদ, মানুষ কীভাবে ভোট করবে, ভোট সুনিশ্চিত করবার জন্যে সব রকম ব্যবস্থার মধ্যে আছি। ইলেকশন কমিশন থেকে নিয়ে নিজের আমাদের কর্মীদেরকে নিয়ে সবাইকে নিয়ে, যাতে ভোট সুনিশ্চিত হয়, ভোট মানুষ দিতে পারে। এবার মানুষ যাকে ভোট দেবে দেবে, আমাদের কাজ শেষ আজ থেকে। দাদা, এই সারা ব্যারাকপুর পুরো শিল্পাঞ্চল জুড়ে প্রতিদিন দেখছি এক একটা করে তৃণমূল বা সিপিএম থেকে এক একজন করে বেরিয়ে গেরুয়া শিবিরে আসছে। মানে বিজেপির ভোট ব্যাঙ্কের পরিমাণটা বাড়বে এবং কতটা বাড়তে পারে? অনেক বাড়বে। আমি যখন ভারতীয় জনতা পার্টিতে জয়েন করি, আমি নিজেও ভাবছিলাম না যে ভারতীয় জনতা পার্টির পক্ষে অত মানুষের বিশ্বাস আছে, অত মানুষ চাইছেন ভারতীয় জনতা পার্টি। এটা নিজেরও বিশ্বাস ছিল না, যেটা আমি প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। দাদা, শেষ প্রশ্ন মুকুল পুত্র সম্পর্কে। মুকুল পুত্র কিন্তু লাস্ট দুদিন আগে তার নিজস্ব ওয়ার্ডে স্ট্রিট কর্নারে উঠে কিন্তু সে বলেছে, আমার কিছু বলার নেই, আপনারা যাকে চান তাকে ভোট দেবেন, আমি কিছু বলতে চাই না, আমাকে এই সম্পর্কে কোনো প্রশ্ন করবেন না, এবং সে কিন্তু স্ট্রিট কর্নার ছেড়ে নেমে চলে গেছেন। ঘরের ছেলে ঘরের কথা বলবে। ধন্যবাদ দাদাকে, এরা বাংলা নিউজে আপনাকে স্বাগত। দাদা, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের কথা, তিনি বললেন সম্পূর্ণভাবে তিনি আশাবাদী আগামী আর 48 ঘন্টা পর যে কাউন্টডাউন স্টার্ট, সেই কাউন্টডাউনে তাকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে সকল মানুষ দুহাত ধরে আশীর্বাদ করবেন এবং তিনি ভোটে সম্পূর্ণরূপে জয়ী হবেন। আয়রা বাংলা নিউজের সাথে আমি অরুণাব, সাথে সুমন, অর্ঘ্য এবং আকাশের সাথে আপনারা আপনারা ভালো থাকবেন, আনন্দ থাকবেন। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahira Bangla News.